আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভৈরব অনলাইন স্কুল পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো তোমাদের পড়াশোনার জন্য ব্যাঘাত না ঘটে সেজন্য অনলাইনে সম্মানিত শিক্ষক মণ্ডলী বিভিন্ন পেজ থেকে লাইভ ক্লাস নিচ্ছেন আর তোমরা ঘরে বসে সেগুলি দেখার সুযোগ পাচ্ছ। তাহলে বন্ধুরা, আর দেরি নয়, আমরা শুরু করছি ভৈরব অনলাইন স্কুল পেজ থেকে আজকের পাঠ, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী। এর আগে আমার পরিচয় তোমরা জেনে নাও। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক কমলপুর হাজি জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৈরব কিশোরগঞ্জ। এবং এদিকে তোমাদের পাঠ পরিচয় দেওয়া আছে, বিষয় প্রাথমিক গণিত, পাঠের শিরোনাম সময়। আমরা সময় অধ্যায় থেকে যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা সমাধান করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা শুরু করছি। যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো, খাতা কলম নিয়ে বসে যাও। প্রথমে আমরা একটি সমস্যা দেখব, তারপর সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, স্ক্রিনে সমস্যাটি দেওয়া আছে। রাশেদের জন্ম 27 ফেব্রুয়ারি 2012, তার 8 দিন পর রায়বিয়ার জন্ম। আমি আবার বলছি, একটু খেয়াল করবে, রাশেদের জন্ম 27 ফেব্রুয়ারি 2012, তার 8 দিন পর রায়বিয়ার জন্ম। ক, রাবিয়ার জন্ম কত তারিখ? আমাদেরকে ক যে সমস্যাটি করতে হবে, রাবিয়ার জন্ম কত তারিখ, রাশেদের জন্মের কত দিন পর? 8 দিন পর কিন্তু রাবিয়ার জন্ম হয়েছে। ঠিক আছে। খ, 2012 সালে ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা ছিল? কত ঘন্টা ছিল? আমরা তো ঘন্টার হিসাবটি সবাই সহজে জানি এবং তোমরাও জানো সময়। সময় তো জানো, 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 দিন সমান 24 ঘন্টা, 1 মাস সমান 30 দিন, 365 দিন সমান 1 বছর। এগুলি কিন্তু তোমরা জানো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা যে আমাদের ক একটু সমস্যা, সেটা আমরা সহজে করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, এই সমস্যাটি সমাধান করার আগে আমরা কয়েকটি বিষয় একটু স্ক্রিনে দেখে নেই। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এখানে কয়েকটি বিষয় আছে। অধিবর্ষ, যেহেতু ফেব্রুয়ারি মাস এবং 2012 সাল, সেটা আমাদের অধিবর্ষ হয় কি না আমাদের একটু জানার দরকার আছে। সেজন্য আমি কিন্তু তোমাদেরকে এই 4টি ধারাবাহিক 4টি লেখা এখানে দিয়েছি, অধিবর্ষ, দশক, যুগ এবং শতাব্দী। এগুলো আমরা একটু এখন জেনে নিই, এটা তোমাদের অনেক কাজে লাগবে। অধিবর্ষ, অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরের ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। অধিবর্ষটা কি? হ্যাঁ, বছরের সাথে একদিন বেশি থাকে। আমরা কি সাধারণত জানি 365 দিনে 1 বছর, আর যখন অধিবর্ষ হবে সেটা হবে 366 দিন। হ্যাঁ, 366, অর্থাৎ 1 বছর 1 দিন যোগ করা হয় অধিবর্ষ। অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। আর দশক, দেখো আমরা বলি না দশক, 1 দশক 2 দশক বলি, কিন্তু তাহলে দশক, ধারাবাহিকভাবে 10 বছরের সময়কাল হলো 1 দশক। ধারাবাহিকভাবে 10 বছরের সময়কাল হলো 1 দশক, অর্থাৎ 10 বছর হলেই আমরা 1 দশক বলতে পারি। যুগ, ধারাবাহিকভাবে 12 বছরের সময়কাল হলো 1 যুগ। আমরা বলি না 1 যুগ হয়ে গেল, মানে 12 বছর হয়ে গেল। যুগ, ধারাবাহিকভাবে 12 বছরের সময়কাল হলো 1 যুগ। শতাব্দী, ধারাবাহিকভাবে 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। আমরা বলি না 100 বছর হয়ে গেলে 1 শতাব্দী, শতাব্দী হয়ে গেল। ধারাবাহিকভাবে 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। আমরা এটা সবসময় মনে রাখব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আমাদের যে গাণিতিক সমস্যাটি আবার দেখি এবং সমস্যার সমাধান করার চেষ্টা করি। তোমরা সমস্যাটি দেখতে পাচ্ছ, তাই না? তাহলে ক আমরা করব কি, রাবিয়ার জন্ম কত তারিখ, রাবিয়ার জন্ম কত তারিখ। তাহলে এখন আমরা স্ক্রিনে দেখব, আমরা সমস্যাটি আমরা করার চেষ্টা করি। ক, আমাদের প্রথমে লিখতে হবে রাশেদের জন্ম 27 ফেব্রুয়ারি 2012। রাশেদের জন্ম
সাতাশ ফেব্রুয়ারি 2012, সাতাশ ফেব্রুয়ারি 2012। তাহলে এই যে 2012 সালটি সেটি অধিবর্ষ কিনা সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। যেহেতু ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস কিন্তু আটাশ দিনে হয়, কিন্তু অধিবর্ষ যদি হয় সেটা কিন্তু 29 দিনে যায়। তাহলে আমাদের অবশ্যই 2012 সালটি অধিবর্ষ কিনা সেটা আমাদের জানতে হবে, আর সেটা জানার জন্য 2012 সালকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একটু দেখি 4 দিয়ে কতকে ভাগ করব 2012 সালকে। যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে 4 ভাজক আর এখানে আছে 2, হবে না ছোট, এর জন্য আর একটু শূন্য নিয়ে আসবো 20। তাহলে সহজ 4 পাঁচে 20, আমরা বিয়োগ করব, থাকে না এক নামবে। কিন্তু এক নামলে, এক যদি আমরা নামাই 4 দিয়ে এককে কি ভাগ করা যায় না, তার জন্য আমরা একটি শূন্য দেব, 4-এ শূন্য, শূন্য। তারপর আমরা আবার বিয়োগ করব এক, এখন কিন্তু পাশাপাশি আরেকটি সংখ্যা বসানো যাবে, নামানো যাবে 12, 3-4-এ 12। তাহলে আমাদের কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো, 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হলে সেটা অধিবর্ষ। তার মানে 2012 সালটি কি হলো, অধিবর্ষ হলো। 2012 সালটি কি অধিবর্ষ, এটা আমরা জেনে নিলাম। তোমরা উঠিয়ে নাও, এখানে আরও কাজ আছে, আমি মুছে ফেলবো। তাহলে 2012 সালটি কি অধিবর্ষ, ঠিক আছে বন্ধুরা, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের এখন যা করতে হবে, আমাদের কিছু কথা লিখতে হবে। হ্যাঁ, যেহেতু 2012 সাল 4 দ্বারা বিভাজ্য, 2012 সাল 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, তাই 2012 12 কি অধিবর্ষ, তাই 2012 অধিবর্ষ। অর্থাৎ 2012 সালে ফেব্রুয়ারি মাস 29 দিনের, তোমরা এখন বুঝতে পেরেছ? তাহলে এই যে ফেব্রুয়ারি মাসটি, সেই মাসটি এখন কত দিনের হয়েছে, 29 দিনের। আমরা সেই কথাটিও লিখে দিই, অর্থাৎ 2012 সালে ফেব্রুয়ারি মাস, সালে ফেব্রুয়ারি মাস 29 দিনের। হ্যাঁ, 29 দিনের। তোমরা এখন বুঝতে পেরেছো তো যে আমরা কি করলাম, 2012 সালকে 4 দিয়ে ভাগ করে জেনে নিলাম নিঃশেষে বিভাজ্য হলে কি সেই সালটি হবে অধিবর্ষ। তাহলে যেহেতু ফেব্রুয়ারি মাস অধিবর্ষ হলে একদিন যোগ করতে হয় বছরের সাথে, তাহলে ফেব্রুয়ারি মাসটি 29 দিনে, হ্যাঁ 29 দিনের। তাহলে এখন আমরা লিখতে পারি রাশেদের জন্মের 8 দিন পর রাবেয়ার জন্ম, আমরা এখন কিন্তু লিখতে পারি এখানে রাশেদের জন্মের 8 দিন পর রাবেয়ার জন্ম, রাশেদের জন্মের 8 দিন পর রাবেয়ার জন্ম, রাবেয়ার জন্ম। তাহলে তোমরা বুঝতেই পারছো কি, অর্থাৎ রাশেদের জন্মের 2 দিন পর কি ফেব্রুয়ারি মাস শেষ। দেখো 27 ফেব্রুয়ারি, তাহলে 2 দিন পর কি ফেব্রুয়ারি মাস শেষ, তারপর কি শুরু হবে, মার্চ মাস শুরু হবে, তাই না? তাহলে ফেব্রুয়ারি 27, 28, 29, যেহেতু 2012 সালটি অধিবর্ষ, ফেব্রুয়ারি মাসটি 29 দিনের, তাহলে 2 দিন পর কি শুরু হবে, জন্মের 2 দিন পর ফেব্রুয়ারি মাস শেষ, এবং পরবর্তীতে কি শুরু হবে, মার্চ মাস শুরু হবে। তাহলে আমরা এখন লিখতে পারি এখন 8 বিয়োগ কি 2 দিন পর ফেব্রুয়ারি মাস শেষ, 2 সমান কি হবে, 6 সমান 6। তাহলে 6
ছয় দিন পাচ্ছি কোথায়? মার্চের ছয়, মার্চের কিন্তু ছয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং, এই যে আমাদের উত্তর হয়ে গেছে, সুতরাং রাবিয়ার, রাবিয়ার জন্ম তারিখ, রাবিয়ার রাবিয়ার কি লিখব, জন্ম তারিখ, জন্ম তারিখ ছয় মার্চ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে ক সমস্যার সমাধানটি সহজে বুঝতে পেরেছ। আমি আবার বলছি, আমরা কি করলাম, ফেব্রুয়ারি মাস 2012কে চার দিয়ে ভাগ করে নিলাম সালটি অধিবর্ষে কিনা। আমরা দেখলাম চার দিয়ে যখন আমরা ভাগ করলাম এবং নিঃশেষে বিভাজ্য হলো, তাহলে 2012 সালটি হলো কি, অধিবর্ষ। আর অধিবর্ষ হওয়াতে ফেব্রুয়ারি মাস কত দিন হলো, 29 দিন। তাহলে রাশেদের জন্মের দুই দিন পরেই ফেব্রুয়ারি মাস শেষ, কিন্তু তার মানে এরপরে কী শুরু হবে, মার্চ। আমরা কি করলাম, যেহেতু এখানে বলা ছিল কি আট দিন পর রাবিয়ার জন্ম, আট থেকে দুই বাদ দিয়ে দিলাম, ফেব্রুয়ারি মাসটি বাদ দিয়ে দিলাম, কত থাকে ছয়। অর্থাৎ রাবিয়ার জন্ম ছয় মার্চ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি মুছে ফেলছি, পরবর্তীতে আরেকটি সমস্যা আছে, সেই সমস্যাটি আমরা সমাধান করব। তার আগে আমরা স্ক্রিনে আমাদের যে সমস্যাটি আছে একটু দেখব, স্ক্রিনে চলে আসবে, তোমরা একটু লক্ষ্য করো, দেখতে পাচ্ছ কি আছে দেখো তো। 2012 সালে ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা ছিল, 2012 সালে ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা ছিল, ঠিক আছে, 12 সালে ফেব্রুয়ারি মাস কত ঘন্টা ছিল, তাহলে আমরা এখন দেখি, ২০১২ সালে ফেব্রুয়ারি মাস কত ঘন্টা ছিল। আমরা ক থেকে কি পেয়েছিলাম লিখতে পারি, ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত কি পেয়েছিলাম, 2012 সালে ফেব্রুয়ারি মাস 29 দিনের, ঠিক না? তাহলে আমরা এটা লিখি, 2012 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে। তাহলে আমরা তো এখন কিসে রূপান্তরিত করব, ঘন্টায়। হ্যাঁ, প্রশ্নটি ছিল কত ঘন্টা ছিল, 2012 সালে ফেব্রুয়ারি মাস কত ঘন্টা ছিল। আমরা এখন লিখতে পারি একদিন সমান 24 ঘন্টা, সুতরাং 29 দিন সমান 24 গুণ 29 ঘন্টা। আমরা এখন গুণ করে দিব, গুণ করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। গুণ করলে কত হবে জানো, 696 ঘন্টা, ঠিক আছে বন্ধুরা? তোমরা রাফ করে নেবে, আর প্রয়োজন আমি রাফ করে দিচ্ছি, তোমরা একটু দেখো, 24 29, প্রথমে 9 দিয়ে গুণ করতে হবে, 4 9 36, হাতে আছে 3, 9 2 কোণে 18, 18 আর 3 কত হয়, 21, শেষ একটি সংখ্যার জন্য 102, 4 2 গুণে 8, 2 2 গুণে 4, আমরা যোগ করে দিই, দেখতে পাচ্ছ 696। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 2012 সালে ফেব্রুয়ারি মাস মাসে 696 ঘন্টা ছিল, 2012 সালের ফেব্রুয়ারি মাসে 696 ঘন্টা ছিল, ঠিক আছে বন্ধুরা? এ ছিল তোমাদের সময়ের প্রথম গাণিতিক সমস্যার সমাধান। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা আজকের যে সমস্যাটি সহজে বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। আর সমস্যা যদি থাকে আমাদেরকে নক করবে, আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, তোমাদেরকে একটি বাড়ির কাজ দিতে হচ্ছে, বাড়ির কাজটি তোমরা লিখে নাও,
স্ক্রিনে দেখতে পাচ্ছ বাড়ির কাজ চলে আসবে, দেখো। বাড়ির কাজ দেখতে পাচ্ছ না? বাড়ির কাজ হলো তোমাদের, কমল সাহেব 2012 সালে ফেব্রুয়ারি মাসে ঢাকায় ছিলেন। দেখো 2012 সালে কিন্তু ফেব্রুয়ারি মাস, এই অঙ্কটির মতোই তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। তিনি কত ঘন্টা ঢাকায় ছিলেন? তাহলে 2012 সালে ফেব্রুয়ারি মাসটি বের করে নিতে হবে, কত দিনে ছিল। 2012 সালটি আমরা জানি অধিবর্ষ, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিন না হয়ে কত দিন হবে? 29 দিন। তাহলে 29 দিয়ে ঘন্টা যেহেতু বলছে 24 এবং 29 কী করবে, গুণ করে পড়বে, ওই যে 696 বের হয়ে যাবে। তিনি কত সেকেন্ড ঢাকায় ছিলেন? এখন আবার সেকেন্ড বের করতে হবে, তাহলে এটা লিখে নাও। কমল সাহেব 2012 সালে ফেব্রুয়ারি মাসে ঢাকায় ছিলেন, তিনি কত ঘন্টা ঢাকায় ছিলেন, তিনি কত সেকেন্ড ঢাকায় ছিলেন। এই ছিল তোমাদের বাড়ির কাজ, আশা করি বাড়ির কাজ তোমরা করে রাখবে এবং বাসায় বসে পড়াশোনা করবে। আমাদের ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা সবসময় সাবান দিয়ে হাত ধুবে, বাড়িতে পড়াশোনা করবে, পিতামাতার কথা শুনবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।